আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা এবং বন্যায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের তাঁত শিল্প, ছয় মাসে ক্ষতি 300 কোটি টাকা। এমসি কলেজে ধর্ষণের পর সব আলামত মুছে ফেলার চেষ্টা করা হয়, আদালতে 3 আসামির জবানবন্দি। ঢাকা 5 আসনের উপনির্বাচনের বাকি আর 2 সপ্তাহ, আগ্রহ নেই ভোটারদের, জমেনি প্রার্থীদের প্রচারণা। এবং কঙ্গোর মুনস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্বে বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনাকালের মন্দা আর টানা বন্যায় অস্তিত্ব সংকটে পড়েছে টাঙ্গাইলের প্রসিদ্ধ তাঁতশিল্প। ছয় মাসে এই শিল্পে স্থানীয়দের ক্ষতি প্রায় 300 কোটি টাকা। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় পুরোপুরি অচল হয়ে গেছে অনেক তাঁত কারখানা। টাঙ্গাইল প্রতিনিধি নাসিরুদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। দেশি শাড়ি উৎপাদনে ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলে তাঁত আছে প্রায় 40,000। 28 মার্চ থেকে করোনা মহামারীর লকডাউনে এসব কারখানা বন্ধ। এরপর আসে বন্যা, এতে টাঙ্গাইলের 70 ভাগেরও বেশি তাঁত ক্ষতিগ্রস্ত হয়। পানিতে ডুবে যায় 20,000-এরও বেশি তাঁত। বন্যার পানিতে তাঁতে থাকা সুতার ভীম, কাপড় সহ অন্যান্য সরঞ্জামও নষ্ট হয়। ফলে টাঙ্গাইলের তাঁত মালিক ও শিল্পীদের এখন ঘুরে দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছে। করোনা থেকে শুরু হয়ে যে পরে বন্যা আসলো, পয়লা বৈশাখ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ও দুর্গাপূজা তাঁতিদের প্রধান মৌসুম। এবার এর কোনোটাতেই ব্যবসা নেই, তাই কর্মহীন লাখো তাঁত শ্রমিক, ঋণের দায় জর্জরিত কারখানা মালিকরা। আমরা আমাদের নিজেদের মতো করে যেভাবে সহযোগিতা করে তাদের টিকিয়ে রেখেছি, আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দেশ বিদেশে প্রসিদ্ধ টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে বাঁচাতে সরকারি প্রণোদনা এবং সুদবিহীন ঋণ চেয়েছেন তাঁত শিল্প মালিকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। করোনা ভাইরাসে গতকাল 24 ঘন্টায় দেশে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,305 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 25 জন পুরুষ আর 8 জন নারী। সবশেষ 11,176টি নমুনা পরীক্ষায় 1,396 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 12.49%। মোট আক্রান্তের সংখ্যা 3,66,383 জন। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,549 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 2,78,627। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.05%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন মারা গেছেন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমেনি জেনেও স্বাস্থ্যবিধি মানছেন না দেশের বেশিরভাগ মানুষ। একই সাথে অনাগ্রহ তৈরি হয়েছে করোনা নমুনা পরীক্ষায়। করোনা ভীতি কমে যাওয়ার এই অবস্থাকে চিকিৎসকরা দেখছেন বড় ঝুঁকি হিসেবে। তারা বলছেন, শীতের সময় সর্দি কাশি এবং শ্বাসতন্ত্রের রোগের সাথে করোনায় কেউ আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বাড়বে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। করোনা মহামারীতে বিশ্বজুড়ে এখনও চলছে মৃত্যু মিছিল, আতঙ্কিত সবাই। অথচ রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র দেখলে মনে হবে সবকিছুই স্বাভাবিক। চায়ের দোকানের আড্ডা, পান সিগারেটের দোকান আর ফুটপাতের খাবার চলছে স্বাভাবিক সময়ের মতো। করোনা নিয়ে চিন্তা নেই কারোরই। আগে তো না, ইনশাল্লাহ কমে গেছে, এখন করোনা না গেলে চলে। করোনা দেয় শুধু বড় লোকে, গরিবের জন্য করোনা নাই। যারা সুদ ঘুষ এগুলো ব্যবহার করে তাদের করোনা রোগের সমস্যা আক্রমণ তো করে। মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানার পেছনে নানা যুক্তিও আছে সাধারণের। কানে লাগায় রাখলে ভাই কান সহ মাথা সহ সব ব্যথা হয়ে যায়, গরম হয়ে যায়। কর্মস্থলে আমাদের আসতেই হবে,
আর মাস্ক কিভাবে ব্যবহার করব, মাস্ক আমাদের পক্ষে সম্ভব না দৈনিক 40-50টা ব্যবহার করা। চিকিৎসকরা বলছেন শীতে জ্বর সর্দি কাশির পাশাপাশি শ্বাসতন্ত্রের রোগ প্রকট হয়, এ সময় করোনায় কেউ আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বাড়ার আশঙ্কাও থাকবে। ফার্স্ট ওয়েভ শেষ হয়ে গেছে এরকম বলার মতো অবস্থানে আমরা যাইনি, আর এত অল্প টেস্ট দিয়ে আসলে ওয়েভ ডিটেক্ট করা এটা ডিফিকাল্ট। পাবলিক গ্যাদারিংগুলিতে অবশ্যই মাস্ক পরবেন, এবং পাবলিক গ্যাদারিং যেগুলি খুব জরুরি না সেগুলি না করলেও চলে। করোনার সাথে যখন আরেকটা ডিজিজ থাকবে, কথার কথা সে টাইফয়েডে আক্রান্ত সেই সময় করোনা হলো, কিংবা নিউমোনিয়াতে আক্রান্ত সেই সাথে মানে অন্য জীবাণু দিয়ে নিউমোনিয়া সেই সাথে করোনার কারণে নিউমোনিয়া, তো এগুলি একটু মারাত্মক আকার ধারণ করে এবং তখন বেঁচে থাকার চান্সও কিন্তু অনেক কমে যায়। আর তাই চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নেই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন নিজে সুস্থ থাকতে এবং অন্যকে সুস্থ রাখতে মাস্ক পরার অভ্যাস অব্যাহত রাখতে হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে এমসি কলেজে ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সাইফুর এবং তার দুই সহযোগী অর্জুন ও রবিউল। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক জিয়াদুর রহমানের আদালতে 164 ধারায় তারাই জবানবন্দি দেন। ওই গৃহবধূকে তার স্বামীর গাড়িতে সংঘবদ্ধভাবে ধর্ষণের কথা স্বীকার করেছেন তারা। এরপর সেই আলামত মুছে ফেলার চেষ্টাও করা হয় বলে জানায় তারা। 5 দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে এই 3 আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। এর আগে গত সোমবার আরও 5 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 আদালত। আজ এই মামলার অপর 3 আসামি রাজন, আইনুল এবং মুহিবুর রহমান রনিকে আদালতে তোলার কথা রয়েছে। বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনায় প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কাছে আবেদন করা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবার এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এ সময় অভিযোগ করা হয় সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সীমান্তে সেনা সমাবেশ ঘটাচ্ছে মিয়ানমার। আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনার অবনতিটা কেন? যারা আইন শৃঙ্খলা বহাল করবে, যারা লক্ষ্য রাখবে, তা তো সরকারের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই। অবাক হয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানি যে উনি খুবই কম কথা বলেন, উনিও কালকে বলেছেন বাংলাদেশে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে ধর্ষণ, সারা পৃথিবীতেই ধর্ষণ ঘটে থাকে। এটা দিস ইজ নট দ্য অ্যান্সার। সারা পৃথিবীতে ঘটে, সেজন্য বাংলাদেশেও ওগুলো ঘটবে, এটা তো আমার কাছে বিস্ময়কর ব্যাপার মনে হয় একজন দায়িত্বশীল মন্ত্রী এই ধরনের বক্তব্য। বাকি মাত্র 2 সপ্তাহ, কিন্তু এখনও জমেনি ঢাকা 5 আসনের উপনির্বাচনের প্রচারণা। ভোটারদের মধ্যে আগ্রহ উদ্দীপনা তেমন একটা নেই, তবে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে কিছুটা উত্তাপ রয়েছে ভোটের মাঠে। একরামুল হক সাইমের রিপোর্ট। যেখানে সেখানে না লাগিয়ে নির্বাচনী পোস্টারের জন্য এসব বোর্ড নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর 4 দিন পরও সেখানে পোস্টার লাগাননি কোনো প্রার্থী। যাত্রাবাড়ি চৌরাস্তায় ইসি নির্ধারিত এই জায়গার বাইরেও প্রতি ওয়ার্ডে 2টি স্পটে নিজ উদ্যোগে বোর্ড টাঙিয়ে পোস্টার লাগাতে পারবেন প্রার্থীরা। সেদিকেও কোনো প্রার্থীর আগ্রহ নেই। আমরা মিছিলও বড় করতে পারি না, যার জন্য আপনাদের চোখে পড়ে না। আবার বলেছেন নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগাইতে হবে, তো আমরা নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগাবো। পোস্টার কোথায় মানুষের কোথায় দেখবো, তাই নির্বাচন উৎসবগুলো কীভাবে হবে? নির্বাচন কমিশনকে আবারও অনুরোধ করতে চাই, আপনারা নির্বাচন পরিবেশ ফিরে আনুন, নির্বাচনে জনগণের ভোট, জনগণ যাকে খুশি তাকে দেবে। নির্ধারিত স্থানের বাইরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু নির্বাচনী পোস্টার ব্যানার থাকলেও তাতে ভোটের আমেজ বোঝা যাচ্ছে না যাত্রাবাড়ি, ড্যামরা কিংবা কদমতলির মতো ব্যস্ত এলাকায়। ওপেনলি ওইভাবে এখনো প্রচারটা তেমন হচ্ছে না, তবে মাঝে মধ্যে হচ্ছে, 2-1 দিন পরপর শোডাউন দিচ্ছে। শুক্রবার ছুটির দিনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। করোনা পরিস্থিতিতে তাদের মিছিল শোডাউনে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। 61-62 ছিল প্রোগ্রাম, সেখানে আমি সন্ত্রাসী বাহিনী তারা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। নির্বাচন কমিশনকে আমি চিঠি দিয়েছি এবং প্রশাসনকে চিঠি দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আর এর কোনো প্রতিকার আমি পাইনি। এলাকার মানুষের দুঃখ ব্যথা বেদনা থাকতে পারে, বিএনপির ওরা করে ঘটনা করে আমাদের উপরে চাপায়। নির্বাচন করছি আমরা নির্বাচনকে একটা ইসের মধ্যে নিয়ে যাবো, একটা উৎসবের মধ্যে নির্বাচন করবো। আমরা জানি এই নির্বাচনের প্রতি মানুষের অনেকে
নজর আছে। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5 আসনটি শূন্য হয়। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী সহ 5 জন লড়ছেন এই নির্বাচনে। 17 অক্টোবর এই আসনে ভোট গ্রহণ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন দেশ থেকে আমদানির পরও রাজধানীর বাজারে কমছে না পেঁয়াজের দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দর কেজি প্রতি 80 টাকা। অস্থিরতা এখনও আছে চালের বাজারে, আর বোতলজাত ভোজ্য তেলের দামও লিটারে বেড়েছে 5 টাকা। আদ্দিন সজীবের রিপোর্ট। করোনাকালে মানুষের আয় কমলেও নিত্য পণ্যের দাম আর ব্যয় যেভাবে বাড়ছে, তাতে কঠিন হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন। বেতন বা আয়ের টাকায় সংসার চালাতে গিয়ে অনেকেরই হাঁসফাঁস অবস্থা। সরকারি তদারকি সংস্থাগুলো তৎপরতায় রাজধানীর বাজারে কিছুদিন সহ্যের মধ্যে ছিল দাম ওঠানামা, এখন আবার তা অস্থির। কোনো কোনো পণ্যের অযৌক্তিক দাম বাড়ছে প্রতিদিনই। ইন্ডিয়ান পেঁয়াজটা ছিল আপনার 65 টাকা, 70 টাকা ছিল বেশ কয়েকদিন। কালকে আমি 78 টাকা কেজি কিনে আনছি, 78 টাকা কিনে আনলে মনে করলাম ফসলে 80 টাকা পড়ছে। গরিব মানুষ বাঁচবে কি করে? এটা তো বাঁচা সম্ভব না, গরিব মানুষের পক্ষে খুবই কষ্টকর। ভোজ্য তেলের বাজারও হঠাৎ অস্থির। বোতলের সয়াবিন তেল লিটারে বেড়েছে 5 টাকা। কমার লক্ষণ নেই আদা রসুনের দামও। মনিটরিংয়ের জন্য আসলে হয়তো কিছুক্ষণ থাকে, আবার ওই হয়ে যায়, কিছু থাকে না এটাই। খাদ্যমন্ত্রীর ঘোষণা বা সতর্কতার পরেও অস্বস্তি কমেনি চালের বাজারে। দাম বেড়েছে 2 সপ্তাহ আগে, তা আর কমছেই না। মিনিকেট কেজি প্রতি 54, 28, 48, আর মোটা চাল 40 টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। ভোক্তা অধিদপ্তর থেকে আসা বলে যে সরকারের সাথে মিলিয়ার্ডের কথা হয়েছে 2575 টাকা 50 কেজির মিনিকেট 1 নম্বর। মিলের থেকে ধর আমরা আনি না, আমরা আনি আরও দর থেকে, আরও দরকে যায় বসতে 2600 টাকার উপরে পড়ে। সাধারণ মানুষ যারা তাদের দিকে লক্ষ্য রেখে চালের দামটা যেন স্থিতিশীল রাখে। অতিবৃষ্টি আর উত্তরাঞ্চলে আবার বন্যার অজুহাতে সবজির দাম এখনো চড়া ঢাকার বাজারে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নাটোর, গাইবান্ধা এবং নওগাঁয় বন্যার পানি বেড়েছে। কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে এসব জেলার শত শত গ্রাম এখন পানিবন্দী, দুর্ভোগে লাখো মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জামালপুরেও। পানির তোড়ে ভেঙে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। মাস দেড়েক আগেই প্রায় 3 মাস দীর্ঘ বন্যায় কাটিয়েছেন উত্তরাঞ্চলের 50 লাখেরও বেশি মানুষ। সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি বেশিরভাগ বন্যার্থ। তার উপর কয়েকটি জেলায় অতিবৃষ্টিতে আবার শুরু হয়েছে অকাল বন্যা। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানির তোড়ে শোলাকুড়া সড়ক ভেঙে বেশ কিছু ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, হুমকির মুখে পড়েছে আরও অনেক এলাকা। নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন ধান। গাইবান্ধায় পানির তোড়ে গোবিন্দগঞ্জের বগুলা গাড়িতে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, বন্ধ হয়ে গেছে আঞ্চলিক মহাসড়কের যান চলাচল। ভুক্তভোগীরা বলছেন আবারও বন্যার কবলে পড়ে তাদের ঘরবাড়ি, মাছের ঘের ও ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে। বহু ক্ষতি কৃষকের, সবজি দেওয়া ছিল একবারে সব নষ্ট হয়ে গেছে, এখন আর চাষার কোনো উপায় নেই এই মুহূর্তে। নওগাঁয় তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় 4 উপজেলার 100+ গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লাখ মানুষ। অবস্থার অবনতি হচ্ছে সিরাজগঞ্জেও, সেখানে বানের জলে ডুবে গেছে নতুন নতুন অনেক এলাকা। জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করায় 4 উপজেলার 700 হেক্টর জমির রোপা আমন ডুবে গেছে। এদিকে কুড়িগ্রামে বন্যার পানি কমে গেলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না দুর্গতরা। নদী ভাঙন অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষেরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত ডিআর কোঙ্গোর মুনস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা। বাংলাদেশ থেকে 8,500 কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যান FPU-1 রোটেশন 14 এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা। এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার জানান, শুধু দেশের মাটিতেই নয় বিদেশেও জাতিসংঘের পতাকা তলে অত্যন্ত মর্যাদার সাথে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ নারী পুলিশ সদস্যরা।
আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে গত ১০ দিনে প্রায় ৮০৬ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যার দাম ৮০,৫৭,০০০ মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে ১০ ডলার। প্রতিটি ইলিশের আকার ১ কেজি ২০০ গ্রাম। বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার মাহবুবুর রহমান জানান, এবার ৯ জন রপ্তানিকারককে ১,৪৭৫ মেট্রিক টন মাছ ভারতে পাঠানোর অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত ১৪ সেপ্টেম্বর ১২ মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি হয়। গত বছর শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা হিসেবে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। এবার জানাবো মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় তার মুখে মাস্ক পরে হেলিকপ্টারে উঠতে দেখা যায়। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো, তবে অতিরিক্ত সতর্কতার জন্য তাকে মেরিল্যান্ডের ওয়াটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বয়স এবং ওজন বেশি হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ঝুঁকি রয়েছে, তবে এক টুইট বার্তায় মার্কিন এই প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ভালো আছেন। এবার জানাবো পলিটিক্স খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকালে কংগ্রেসের পর দুপুরে শুরু হবে ভোট গ্রহণ। ২১ সদস্যের নির্বাহী পদের জন্য এবার লড়ছেন ৪৭ জন প্রার্থী, যেখানে সভাপতি প্রার্থী ৩ জন। এস এম আশরাফের রিপোর্ট। আগামী ৪ বছরের জন্য ২১ সদস্যের নির্বাহী কমিটিকে নির্বাচিত করতে ভোট দেবেন ১৩৯ জন কাউন্সিলর, যেখানে ভোট যুদ্ধে আছে সম্মিলিত এবং সমন্বয় পরিষদ নামে দুটি প্যানেল। এবার ২১ পদে প্রার্থী ৪৫ জন, এছাড়া ২জন লড়ছেন স্বতন্ত্র হিসেবে। গত ১২ বছর সভাপতির পদ আঁকড়ে থাকা প্রার্থী এবারও দাঁড়িয়েছেন নির্বাচনে, যার প্রতিপক্ষ শফিকুল ইসলাম মানিক। তবে নির্ধারিত সময়ের পর বাদল রায় নিজেকে সরিয়ে নিল ব্যালটে, তার নাম থাকবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। এটা ওনার মেসেজ ভোটারদের সঙ্গে। আমাদের নির্বাচন কমিশনের আইনগত অবস্থানে উনি এখনও প্রার্থী এবং এই প্রার্থীটি অনুযায়ী প্রার্থী মানে বৈধ প্রার্থী, সুতরাং উনি ভোট পেলে কী হবে সেটা তো একজন প্রার্থী যা ওনারও তাই হবে। আর সিনিয়র সহ সভাপতি পদে প্রার্থী ২জন, গত এক যুগ এই পদ আগলে রাখা আব্দুল সালাম মুর্শিদিকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছেন খেলোয়াড়ি জীবনে তারই সতীর্থ শেখ মোহাম্মদ আসলাম। সাফ গন্ডি পেরোবার জন্য যে দক্ষ দল তৈরি করা দরকার, আমি সাফের জন্য চ্যাম্পিয়নশিপের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ৪টি সহসভাপতি পদকে ঘিরে। এই পদে প্রার্থী ৮ জন, যেখানে সম্মিলিত পরিষদ থেকে আছেন আগের কমিটির কাজী নাবিল আহমেদ এবং আমিরুল ইসলাম বাবু। সমন্বয় পরিষদ থেকে নির্বাচন করবেন মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মোহাম্মদ মারুফ হাসানরা, এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাবিদাওয়াল। অন্যদিকে ১৫টি সদস্য পদের জন্য লড়াই করছেন ৩৪ জন প্রার্থী। দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারিয়ে আইপিএলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই পরাজয়ে টানা ৩ ম্যাচ হারল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। দুবাই টস জিতে ব্যাট করে ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে হায়দ্রাবাদ। পঞ্চম উইকেটে অভিষেক শর্মা ও প্রিয়ম গার্গ ৭৭ রান যোগ করলে ৫ উইকেটে ১৬৪ রানের পুঁজি পায় হায়দ্রাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা গার্গ। অভিষেক শর্মা করেন ৩১ রান। ১৬৫ রানের টার্গেটে নেমে শেন ওয়াটসন লুক বেসিসরা নামের সুবিচার করতে পারেননি। অধিনায়ক ধোনি ও জাদেজার চেষ্টাও দলের পরাজয় ঠেকাতে যায়নি। ১৫৭ রানে থামে ৫ উইকেট হারানো চেন্নাই সুপার কিংসের ইনিংস। জাদেজা করেন ৫০ আর ধোনি ৪৭ রানে অপরাজিত থাকেন। নেইমারের জোড়া গোলে ফরাসি লিগ ওয়ানে অ্যাঙ্গার্স স্পোর্টিং ক্লাবকে ৬-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন।
নিজেদের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজিকে সাত মিনিটে এগিয়ে দেন ইটালিয়ান ডিফেন্ডার ফ্লোরেন্সি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিক দল স্কোরলাইন ৩-০ করে ব্রাজিলিয়ান সুপারস্টারের আরও এক গোলে। কোণঠাসা অ্যাঙ্গার্সের হয়ে ৪ মিনিট পর এক গোল শোধ করেন ইসমাইল টাউরে। পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা থমাস টুলেখের দল ৫৭ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যায় ডার্কসলারের নৈপুণ্যে। এরপর প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে গোল উৎসবের যোগ দেন ইদ্রিগা গেই আর এমবাপ্পে। তাতে ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে উঠে এসেছে পিএসজি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা এবং বন্যায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের তাঁত শিল্প, ৬ মাসে ক্ষতি ৩০০ কোটি টাকা। এমসি কলেজে ধর্ষণের পর সব আলামত মুছে ফেলার চেষ্টা করা হয়, আদালতে তিন আসামির জবানবন্দি। ঢাকা ৫ আসনের উপনির্বাচনের বাকি আর দু সপ্তাহ, আগ্রহ নেই ভোটারদের জমেনি প্রার্থীদের প্রচারণা। এবং কঙ্গোর মুনস্কো বিমানবন্দর সুরক্ষায় দায়িত্বে বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।